মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর দলের বিরুদ্ধে মুখ খুলেননি বিপ্লব কুমার দেব, বরং দিল্লি ফিরে গিয়ে সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। কিন্তু রবিবার হঠাৎ রাজ্যের পার্টিতে বহিরাগতদের হস্তক্ষেপের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। বলেছেন, মাঝে মধ্যে দলের বাইরের লোকজন হস্তক্ষেপ করছে, তাতে কাজে সমস্যাও হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী নাড্ডাজির নেতৃত্বে চলি। বিপ্লব দেব মুখ খোলার পরে নড়েচড়ে বসেছে হাইকমান্ড। জরুরি ভিত্তিতে নয়াদিল্লিতে তলব করা হয়েছে তাকে। দিল্লির থেকে আজই তিনি এসেছিলেন ত্রিপুরায়, কিন্তু হাইকমান্ডের জরুরি তলব পেয়ে ফিরতি বিমানে রাতেই ফিরে চলে যান দিল্লিতে। এই বিষয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, বিপ্লব কুমার দেব আমাদের নেতা, মালিক শাহ আমাদের নেতা, সবাই মিলে একসাথে আমরা কাজ করব। কি ক্ষোভ রয়েছে ওনার মনের মধ্যে সেই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাথে কথা বলার পরই জানা যাবে। সবাই আমরা একই পরিবারের সদস্য, সবাই মিলে আমাদের কাজ করতে হবে। যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে সেগুলো নিরসন করে আমরা সংগঠনের জন্য কাজ করে যাব। এই দিনের এই বিষয় নিয়ে দিল্লিতে উপর মহলে কারোর সাথে কথা হয়নি বলেও জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দেখিয়ে বিপ্লব দেব আমার নেতা হ্যাঁ, ও আমি হরিয়ানা জেসে স্টেট মে বহুত বড়া স্টেট হ্যাঁ, উসকা প্রভারী হ্যাঁ, আমারা এক সিএম হ্যাঁ, উনোনে জো বাত বোলা হ্যাঁ, তো ঠিক হ্যাঁ, হম বাত করেঙ্গে, উনসে ভি বাত করেঙ্গে, ক্যা বিষয় রাহা, उनका मन में क्या खूब है, मैं बात करूँगा। अब हम लोग मिल के काम करेंगे, ये मैसेज है। विप्लव दा भी चाहिए, मानिक दा भी हमारे नेता है, सभी नेता है, और सबको मिल के हम लोग एक साथ काम करेंगे, ये हमारा ये है। और बाहर का जो बात बोला है हम बोलेंगे, उनके साथ बात करेंगे। तो हमें कथा बोलब उन्हें कि क्षुब्ध क्यों बेपारे क्षुब्ध हो कि बेपार रही है। তো এটা আমাদের মনে আমাদের পরিবারেরই সদস্য, সবাই আমরা মিলে কাজ করব। যদি কোনো রকম কোনো জায়গায় ত্রুটি হয় থাকে নিশ্চয়ই সেগুলি আমরা নিরসন করে আগামী দিন সংগঠনের জন্য কাজ করব। আপনার সাথে আপনার সাথে কোনো বাত কিয়া হ্যায় উনোনে আউটসাইডার লেকে কোনো উনকা সাথে চর্চা হুয়া হ্যায়? না না না, আমি তো ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।